শরীর ভালো নেই ফের দাবি করলেন অনুব্রত মণ্ডল। এদিন স্বাস্থ্য পরীক্ষার জন্য আসানসোল জেল থেকে আসানসোল জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হলো তৃণমূলের বীরভূম জেলা সভাপতিকে। দাদা শরীরটা কেমন? ভালো নেই। আমাদের প্রতিনিধি কৌশিক দাঁতাইত রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। কৌশিক, কি সমস্যা হয়েছে অনুব্রত মণ্ডলের, কি কি জানা যাচ্ছে? দেখো, আজ 11:12 নাগাদ আসানসোল জেল থেকে যখন অনুব্রত মণ্ডলকে বের করা হয় জেলা হাসপাতালের উদ্দেশ্যে নিয়ে আসার জন্য স্ক্রিনিং পরীক্ষা করানোর জন্য, এবং যেটা জানা যাচ্ছে সেখানে তিনি বলেন যে আমার শরীর ভালো নেই। বললাম তো শরীর ভালো নেই। এরপর যখন জেলা হাসপাতালে এসে পৌঁছান 11:30 নাগাদ, তখন তাকে আমরা আবার প্রশ্ন করেছিলাম যে কি সমস্যা আছে, সেটার উত্তর না দিলেও তিনি বলেন যে শরীর ভালো নেই। কিন্তু এই মাত্র আমরা হাসপাতাল সূত্রকে জানতে পারছি যে তার পাইপের প্রবলেমটা একটু মাথা চালা দিয়েছে এবং সেটার চিকিৎসা চলছে, এবং প্রায় 40 মিনিট হয়ে গেছে তার চিকিৎসা চলছে এখানে, পরে স্বাস্থ্য পরীক্ষা চলছে। এরপরে কি সিদ্ধান্ত হয় তা আমরা কিছুক্ষণ পরে জানতে পারবো হাসপাতাল থেকে। ধন্যবাদ কৌশিক। দাদা শরীরটা কেমন? ভালো নেই। আজ নিয়োগ দুর্নীতি মামলায় 7 জনকে আদালতে পেশ করা হয়েছে। আজ সকাল থেকে নিজাম প্যালেস থেকে এদেরকে বের করা হয় এবং নিয়ে আসা হয় আলিপুর আদালতে। তাপস মণ্ডল, কুন্তল ঘোষ, নীলাদ্রি ঘোষের ত্রিভুজ অভিযোগ করেছিলাম, সেই কারণেই অভিযুক্ত হলাম। নিজাম প্যালেসের বাইরে এসে এমনটাই প্রতিক্রিয়া দিয়েছেন তাপস মণ্ডল। আমি অভিযোগ করেছিলাম তাই অভিযুক্ত হলাম। আর এর বেশি কি বলবো? 50 লক্ষ কেন? 19 কোটি 50 লক্ষ টাকা ডিমান্ড করেছিলাম। আমি টাকা কোথায় নিলাম? টাকা ডিমান্ড করেছি। কেন আমি টাকা নেব? আমি টাকা কুন্তল ঘোষকে যাটা দেওয়া হয়েছে সেটাই আদায় করতে চেয়েছিলাম। কুন্তল ঘোষকে টাকা দেওয়া হয়েছে সেটাই আদায় করতে চেয়েছিলেন এমনটা বলছেন তাপস মণ্ডল। আর কুন্তল ঘোষ আজকে আদালতে তাকে পেশ করার আগে ঠিক কি দাবি করলেন তিনি শোনাব। সরাসরি চলে যাবো আদালত চত্বরে। আমাদের প্রতিনিধি সন্দীপ ঘোষ রয়েছেন আমাদের সঙ্গে। সন্দীপ, ইতিমধ্যেই আমরা দেখছি যে একের বিরুদ্ধে অপরের চাপান উতর চলছে, একজন আরেকজনের ঘাড়ে দোষ চাপাতে শুরু করেছেন। আর ইতিমধ্যেই আদালতে কি পেশ করা হয়েছে এদের সকলকে? সিবিআই এর তরফ থেকে আজকে কি তথ্য সামনে আনা হতে পারে? দেখো, দায় ঠেলাঠেলির খেলা চলছে কিন্তু আদালত কক্ষের ভেতরেও। আমরা দেখলাম যে কুন্তল ঘোষের ক্ষেত্রে সিবিআই এর তরফে 3 দিনের জন্য নিজেদের হেফাজতে নেওয়ার আবেদন জানানো হয়েছে কোর্টের কাছে। কুন্তল ঘোষকে আজকে জেল কাস্টাডির মেয়াদ শেষ হয়েছে, তাকে আজকে আবার আদালতে পেশ করা হয়েছিল। সিবিআই 3 দিনের জন্য তাকে হেফাজতে নিতে চায়। সিবিআই আদালতের কাছে যেটা জানিয়েছে যে তারা 3 দিনের জন্য তাকে নিতে চান। কিন্তু কুন্তল ঘোষের আইনজীবী তিনি আদালতের সামনে বলেন যে ইডি আগে গ্রেফতার করেছে, 3 বার তিনি সিবিআই অফিসে গিয়েছেন, কিন্তু তা সত্ত্বেও তাকে সিবিআই গ্রেফতার করেনি। আজকে আদালতে নিতে চাইছেন তারা, এবং আদালতে তাকে পেশ করার যখন হয় তখন সিবিআই এর তরফ থেকে তাকে হেফাজতে যে চাওয়া হয়েছিল তার বিরোধিতা করেন তার আইনজীবী, এবং তিনি বলেন যে এতদিন পর্যন্ত আমি সিবিআইকে সহযোগিতা করেছি, 5 দফায় ইডি সিবিআই এর কাছে গিয়েছি, কিন্তু কোনোভাবেই সে সময় সিবিআই এর তরফ থেকে কিছু বলা হলো না। আজকে সিবিআই কাস্টাডিতে চাইছে, ফলে যে কোনো মূল্যে জামিন দেওয়া হোক এই দাবি কুন্তল ঘোষের আইনজীবীর তরফ থেকে করা হয়েছে। এর পাশাপাশি তাপস মণ্ডলের যিনি আইনজীবী রয়েছেন, তাপস মণ্ডলের আইনজীবী তিনিও কিন্তু আদালতের কাছে জানান যে সিবিআই এর উপরে চাপ সৃষ্টি করে তাকে গ্রেপ্তার করা হয়েছে, এবং আমি এই ষড়যন্ত্রের সামিল নই, আমি বরং তদন্তের সহযোগিতা করেছিলাম। আমি একজন আইনজীবী রয়েছে, কথা বলে নেবো তার সঙ্গে। কুন্তল ঘোষাল, আমি নীলাদ্রি শেখর এবং কুন্তল ঘোষালের হয়ে দাঁড়িয়েছি। কুন্তল অলরেডি ইডির কাস্টাডিতে আছে। আজকে সিবিআই ওনাকে সুন অ্যারেস্টের পেয়াজ দিয়েছেন ফর টেকিং ইন কাস্টাডি রিগার্ডিং দিস কেস অ্যান্ড ফর দ্য ইনভেস্টিগেশন। দ্য থিং ইজ,
যেটা আমরা অপোজ করেছি তিন দিনের জন্য ওনারা পিসি চেয়েছেন কুন্তল বাবুর এবং নীলাদ্রি বাবু দুজনের পিসি চেয়েছেন যেটার অপোজ আমরা করেছি অ্যাজ বিকজ কুন্তলবাবুর এই মামলায় কুন্তলবাবুর কোনো নাম নেই কোনোভাবেই কুন্তলবাবু এতে জড়িত নয় সেই অনুযায়ী যেটা সিবিআইয়ের দাবি সেটা সম্পূর্ণ একটা অনৈতিক ব্যাপার সেই জায়গা থেকে আমরা চাইছি তার অপোজিট করেছি যাতে ওনাকে বেল দেওয়া হোক।